Aziz Çorbaşın tıkı. Amar yaşadı Begüm Kalada diye zile tarı Andolunu maddeme mukti görmü. Bu zan. Ar eze yakın şap dinişe durabiyo mulu dam. Bitti. Eda zaten komayte bari şey bevusta. Amra kibabe vurdite bari. Şey bevusta kanu kintu. Bigot din zayi şarkat silo. Kintu vurtkan da amra zayite bari ne. Kintu tara. আমি বোলা সর্বেশন নিতেন দুই নম্বর ওয়ার্ড কথা কোনটা হয়েছি বলছেন আমার কি আশা না থাকলে আমি জীবনটা দিতে আইছি আপনি করতে পারেন বোঝান আমার আশা আল্লাহর হুকুমতান সামনের দিকে আল্লাহর হুকুমতান বিএনপির খেয়াল আল্লাহর হুকুমতান আপনি কইতে পারেন নাই আমার জালিয়াগির কোনো চাল দেয় নাই আমার কারেন্ট দেয় না কথা কন্ডা হই আমি দুই নম্বর ওয়ার্ড পৌরসভা আইসি আশা বরস আলাই দেয় মিটিং আলাই দিলে জয় জুতু করিয়া আল্লাহ যদি ফয়সালা করে এই দিকে আফগানের খেয়াল আল্লাহর হুকুমতান লাল নাজিরপুর তরফ গেছি আইসি খালেদের মুক্তির দাবিতে এবং এবিএম ভোট আমরা দাবি করি যে না আমরা চাই না আমরা এবিএম এ ভোট চাই না আমরা আর ম্যাডামের মুক্তি দাবিতে আইসি আইসি উজুজু করিয়া তো কাপড় কাপড় পরেছি মরার জন্য আইসি রাজপথে আমলিকে সরিয়ে স্যার আর কি আমরা ম্যাডামের মুক্তির জন্য ম্যাডামের মুক্তির জন্য আমরা ম্যাডাম মুক্ত চাই আর শহীদ দিয়া তারেক দিয়া রহমান তারেক ভাই আমাদের নেতা তারেক রহমান দেশে ফিরে আসু বাজারের উদ্যোগের দাম বেশি তেলের দাম বেশি বাজারের অনেক কিছু দাম বেশি এই জন্য আমরা এই ইসে এই আমাদের মনসভায় আমরা আয়োজন করছি আমরা কোনো বিধাভঙ্গ ই করি নাই নিধবোধ করি নাই এই জন্য আমরা মৃত্যু কবন করে প্রস্তুত হয়ে আছি আছে পিরিসপুর সদর আশা ভরসা হলো উবাইদুল কাদের উনি বলতে আছে যে আপনার মাঠে খেলা হবে হাইছেন আমরা বরিশাল আমাগো বিভাগ আমরা বরিশাল খেলতেছি উবাইদুল কাদের কাউ কাদের লগে বসতে আইছি আমরা তারি নাই আমাগো তা আমার কথা হলো আমাগো খেলাবে মাঠে যখন খেলাবে আমাগো তাহলে আমাগো ভোটেই খেলা হোক ভোটে কার কত কী আছে আমাগো খালি সব জায়গায় আমরা শুনি আমরা জ্বালাই ফোরাই আমরা তো মাঠে আমাগো ভোট বেশি জনগণ আমাগো চায় বেশি আমাগো গরিব দুঃখী বন্ধু আমাগো বেশি ওরাও খালি সন্ত্রাস আছে ওটা করে চাই এই পতন তো হবে ইনশাল্লাহ ভোট দিলে ইলেকশন হলে পতন আসবে ইভিএনে কোনো ভোট হবে না ইভিএনে কোনো ভোট হবেই না আমরা চাই না আমরা জনগণের জনগণের যেদিক আমরা হেদিক আজকে এই সমাজ থেকে আমাদের একটাই দাবি আমরা তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন চাই এই স্বৈরাচারী সরকার শেখ হাসিনার সরকার অবিলম্বে আমাদের জাতীয় নেতৃবৃন্দ আজকে ঘোষণা দেবেন এক দফা এক দাবি স্বৈরাচার হাসিনা কবে যাবে এবং এক দফা সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আমরা নির্বাচনে যাব এছাড়া আমরা কোনো কিছুই মানব না।